हेलो बंधुरा, वेलकम टू आवर यूट्यूब चैनल। तो आज के अभी तुम्हारे बोलते चले कीभावे तुम्हारा तुम्हारे यूट्यूब चैनल वीडियोगुलो के भाइरल करते पारो एवं खूब शीघ्र ही। तार किछु हिडेन ट्रिक्स आछे जा आमी तुम्हारे शिखिए देव एवं आजकल वीडियो जानिए देव। कारण ये हिडेन ट्रिक्सगुलो आमी तुम्हारे बोलते चले ट्रिक्सगुलो हच्छे बा बोलते पारो ये ट्रिक्सगुलो কোনো ইউটিউবাররা বলে থাকে না, বড় বড় ইউটিউবার। আর এই টিপসগুলো হচ্ছে কি বলবো, ইউটিউবের খিলাফ, যাকে বলতে পারো মানে ইউটিউবের খিলাফে রয়েছে এই ট্রিক্সগুলো। এই ট্রিক্সগুলো আমি চাই তোমাদের বলতে, যাতে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো। তাই বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথম যেইটা বলতে পারো, যে প্রথম যেই টিপসটা আমি বলবো সেটা হচ্ছে কি, প্রত্যেকটা দর্শকদের, অর্থাৎ তুমি যদি তোমার ভিডিও হচ্ছে রেকর্ড করো বা ভিডিও যদি বানাও, তাই ভিডিও বানানোর সময় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমাকে তোমার ভিডিওর কন্টেন্ট সম্পর্কে জানিয়ে দিতে হবে তোমার দর্শকদের। আবারও বলছি, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমার দর্শকদের জানিয়ে দিতে হবে যে তোমার ভিডিওর কন্টেন্টটা কী। যেমন আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি বলতে চলেছি যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে বা ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারো, ঠিক আছে। তো এইটা আমি যখন বলে দিলাম, দেখো 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা জেনে গেলে যে হ্যাঁ, আমি হচ্ছে এই কন্টেন্টের বিষয়ে হচ্ছে ভিডিও বানাতে চলেছি, ফলে তোমরা আমার ভিডিওটি দেখবে। আর এই ভিডিও যদি তোমরা না দেখো তাহলে কী হবে, ওয়াচ টাইম ইনক্রিজ হবে না। আর ওয়াচ টাইম না ইনক্রিজ হলে তোমরাও জানো যে কখনো হচ্ছে ভিডিও ভাইরাল হয় না। তাই আমি তোমাদের এই ট্রিক্সটা বললাম, এই ট্রিক্সটা সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করবে প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু তাদেরকে তোমার কন্টেন্ট বিষয় হচ্ছে বলে দিতে হবে যে আমি আজকে এই ভিডিও বানাতে চলেছি। কারণ অনেক ইউটিউবাররা আছে যারা দেখবে, বা নতুন নতুন ইউটিউবাররা এই সমস্ত ভুল করে, দেখবে বড় বড় ইউটিউবাররা কখনো দেখবে প্রথম প্রথমে কোনো কিছু সময় নষ্ট করে না। এখন করলে তাদের মানে অসুবিধা নেই, কারণ তাদের এখন সাবস্ক্রাইবার বেস হয়ে গিয়েছে, তাদের কোনো অসুবিধা নেই। তারা হচ্ছে 1 মিনিট ধরে বা 10 মিনিট ধরে গেজাক, গেজানোর পর হচ্ছে পরের 1 মিনিট হচ্ছে যদি ভিডিও বানায় মেন টপিকে যায়, তাহলে তাদের কোনো অসুবিধা নেই, তাদের ওই 10 মিনিট গেজানোটাই শুনবে, ঠিক আছে। কিন্তু আমাদেরকে শুনবে, আমাদের শুনবে না, কারণ আমরা নতুন ইউটিউবার, আমরা এখানে কাজ করতে এসেছি। আমাদের আগে এখানে আমাদের যোগ্যতা প্রমাণ করতে হবে, এখানে আমাদের সাবস্ক্রাইব বেস তৈরি করতে হবে, আমাদের চ্যানেলটাকে গ্রো করতে হবে, নাহলে কিন্তু আমাদের এই সমস্ত গেজানো কেউ শুনবে না, ঠিক আছে। তো আমি তোমাদের বলতে চলেছি আরও একটি টিপস, যেই টিপসগুলো আরও একটা টিপস মানে যেই টিপসটা হচ্ছে এটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আমাদের কিন্তু ভিডিওতে অনেক টিপস দেওয়ার চেষ্টা করি, তাই না। অনেকে আছে, অনেক ইউটিউবার আছে বা তোমাদের মতো নতুন নতুন ইউটিউবার আছে যারা হচ্ছে তোমাদের মধ্যে কিন্তু অনেক ভালো কন্টেন্ট আছে, ভালো হচ্ছে নলেজ আছে, কিন্তু সেই নলেজগুলো শেয়ার করো তো ঠিকই, কিন্তু সেইগুলো লাস্টের দিকে শেয়ার করো। তোমরা অডিয়েন্সের কী বলো যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, লাস্টে আমি বলে দেবো যে কীভাবে তোমরা এই সেটিংসটি অ্যাপ্লাই করবে, এরকমভাবে তোমরা কিন্তু তাদের আকর্ষিত করে তোলো। কিন্তু এটা করা ঠিক নয়, কারণ আমি বলছি ধরো তোমার কাছে 3টে টিপস আছে, এই 3টে টিপস যদি তোমার ভিডিওতে তুমি তোমার দর্শকদের হচ্ছে জানাতে চাও, তাহলে কি করবে বলো, আমি বলে দিচ্ছি। তোমরা তাহলে যেই টিপসটা সবথেকে বেশি কার্যকরী বা যেই টিপসটির হচ্ছে ভ্যালু অনেক, সেই টিপসটি সবার প্রথমে বলার চেষ্টা করবে, যাতে সেই অডিয়েন্সরা তোমার সেই টিপসটা দেখে উপকৃত হয় এবং মজা পেয়ে কি করবে পরবর্তী, যাতে যে 2টো টিপস বলবে সেই 2টো টিপস সে ভালো হোক আর চাই না হোক তাও তোমার ভিডিওটি দেখবে, আর তখনই কিন্তু ফুল ওয়াচ করবে। আর এই ইউটিউবের সেটিং বা এই ইউটিউবের হিডেন টিপসটা হচ্ছে কিন্তু অন্য কোনো ইউটিউবার বলবে না, তাই আমি তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তাই আমি আবারও বলছি, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমার কন্টেন্টটা জানিয়ে দেবে, এবং তুমি যদি আজকে 5টা টপিক বা 5টা টিপস নিয়ে যদি আলোচনা করো, সেই 5টা টিপসের মধ্যে যেই টিপসটা সবথেকে ভ্যালুয়েবল এবং কার্যকরী, যেটা একেবারে 100% রিয়াল, ঠিক আছে, সেই টিপসটা সবার প্রথমে বলার চেষ্টা করবে। কখনো হচ্ছে এরকমভাবে মানে কথা ঘুরিয়ে টুরিয়ে এই সমস্ত করে মানে হচ্ছে ভিডিও বড় করবে না, ঠিক আছে। ভিডিও হচ্ছে মেন টপিকে আসবে, মেন টপিকটাই এসে তুমি তাদেরকে জানিয়ে দেবে যে হ্যাঁ, আজকে আমি এই রিলেটেড ভিডিও বানাচ্ছি এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এগুলো হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে দেবে, তারপরে মেন টপিকে ঢুকে যাবে। এবং মেন টপিকের মধ্যে যে জিনিসটা তোমরা জানাতে চলেছো তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা যদি আগে জানিয়ে দাও, তাহলে তারা কিন্তু মজা পেয়ে যাবে, হ্যাঁ এখান থেকে আমরা কিছু শিখতে পারছি। যেমন তোমাদের আমি প্রথমে যে টিপসটা বলে দিলাম যে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি তোমরা এটা বলতে পারো, তাহলে অডিয়েন্সরা সেখানে দাঁড়িয়ে যাবে, ফলে তারা ফুল ওয়াচ করবে। এইটা যখন তোমরা জেনে গেলে, তাহলে পরবর্তী আমার টিপসগুলো জানতে চাইছো, সেই পরবর্তী টিপস এটাও
যে তুমি হচ্ছে যে টিপসগুলো নিয়ে আছে ভিডিও বানাবে, সেই টিপসের মধ্যে যেটা হচ্ছে কার্যকরী টিপস, সেই টিপসটা হচ্ছে তুমি তোমার অডিয়েন্সের প্রথমে জানিয়ে দেবে। যাতে কি হবে, তাতে হচ্ছে সুবিধা হচ্ছে তোমার হচ্ছে পরবর্তী যতগুলো হচ্ছে মিনিট আছে বাকি ভিডিও ততগুলো তারা হচ্ছে দেখতে থাকবে। তো এটাই বলার ছিল, এইগুলোই হচ্ছে টিপস। আর এই টিপসগুলোর হচ্ছে মানে ইউটিউব হচ্ছে খিলাফ, এবং এই টিপসগুলোর বিপরীত দিকে থাকে হচ্ছে ইউটিউব। ইউটিউব এইগুলোকে কখনোই অ্যাপ্রুভ করে না, তবুও আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আর পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে।